কোভিড পরিস্থিতিতে অ্যাম্বুলেন্সের কালোবাজারি রুখতে কলকাতা পৌরসভা ও রাজ্য স্বাস্থ্য দপ্তরের নয়া উদ্যোগ। আর এই কারণেই আজ কলকাতা পৌরসভায় এক বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতার নোডাল অফিসার আলাপন বন্দ্যোপাধ্যায় সহ ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং আরও অন্যান্য বিশিষ্টরা। করোনা পরিস্থিতিতে অ্যাম্বুলেন্সের কালোবাজারির অভিযোগ উঠেছে বহু জায়গায়, আর তা রুখতে এবার উদ্যোগী রাজ্য সরকার। আর তাই এদিন পুরসভা জরুরি ভিত্তিতে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের গ্লোবাল অ্যাডভাইজারি কমিটির অন্যতম সদস্য ডাক্তার অভিজিৎ চৌধুরী, স্পেশাল পুলিশ কমিশনার জাভেদ শামীম, কলকাতা পুরসভার পুর কমিশনার বিনীত কুমার, কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ এবং কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ এবং রাজ্যের স্বরাষ্ট্র সচিব তথা কলকাতার নোডাল অফিসার আলাপন বন্দ্যোপাধ্যায়। সেখানে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্যভবন তার অ্যাম্বুলেন্সের সংখ্যা দিনে দিনে বাড়াচ্ছে এবং আগামী তিন চার দিনের মধ্যে রাফলি 110-115টা অ্যাম্বুলেন্স স্বাস্থ্যভবনে শুধু কলকাতা মহানগরের জন্যই মেক অ্যাভেলেবল করা সম্ভব হবে। স্বাস্থ্যভবন 24 ঘন্টার কন্ট্রোল রুম চালু রেখেছেন কেএমসিও। তাই ওনারা আজকে জানালেন ওরা অ্যাম্বুলেন্সের জিপিএস সিস্টেমও চালু রাখছেন, যাতে অ্যাম্বুলেন্সের ট্র্যাকিংটা করতে পারেন। থানাও বস্তুত এদের সঙ্গে ভালো যোগাযোগ রাখছে। করোনা মোকাবিলায় সমস্ত ব্লকের মেডিকেল অফিসারদের নিয়ে এদিন পুরসভায় আরও একটি জরুরি বৈঠক করেন অতীন ঘোষ। আজকের এই মিটিংয়ের মূল উদ্দেশ্য যে ওয়ার্ড লেভেলের সার্ভেলেন্সটাকে বাড়ানো, ডোর টু ডোর সার্ভেলেন্স করে কোমরবিড যারা আছেন, যার কোমরবিডিটি আছে এরকম মানুষদের চিহ্নিত করা এবং যারা ভালনারেবল তাদের একটা তালিকা তৈরি করা এবং প্রতিনিয়ত সার্ভেলেন্স। কোভিড পরিস্থিতি সামলাতে ব্যর্থ রাজ্য সরকার, বিরোধীদের একাধিক অভিযোগ রয়েছে এই বিষয়ে। তবে বিরোধীদের জবাব দিতে প্রস্তুত রাজ্য সরকার এবং কলকাতা পুরসভা, আর তাই এই গুরুত্বপূর্ণ বৈঠক। তবে আগামী দিনে সমস্যার সমাধান হয় কিনা এখন সেটাই দেখার। ক্যামেরায় রতন ঘোষের সঙ্গে নিবেদিতা দে, আরোহী নিউজ, কলকাতা।